নমস্কার, আপনি দেখছেন ওঙ্কার অনলি ট্রুথ। ইসলামের বার্তা নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি তমাল। আর আজ এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমরা যে বিশিষ্ট মানুষটিকে পেয়েছি, তিনি হজরত মোহাম্মদ তো বটেই, এমনকি হজরত আলী, হজরত ইমাম হোসেনেরও পবিত্র বংশধর, অল ইন্ডিয়া মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের চেয়ারম্যান, অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের ভাইস চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি সেল, হাওড়া জেলার বাগনানের খাজুটির খানকা শরীফের পীর ও মুর্শেদ, ভারত গৌরব সম্মানে সম্মানিত সৈয়দ শাহ আতিফ আলী আল কাদেরিকে আমাদের স্টুডিওতে স্বাগত। কাদরি সাহেব, দীর্ঘ টালবাহানার পর ভারতের অন্যতম বলা যায় স্পর্শকাতর মামলা অযোধ্যা মামলার রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট। আর এই রায় অনুযায়ী অযোধ্যার যে মূল বিতর্কিত জমি তার অধিকার পেল রামলালা, অর্থাৎ হিন্দুদের সেখানে মন্দির তৈরিতে আর কোনো বাধাই রইল না। অপরদিকে সুন্নি ওয়াকফ বোর্ডের অযোধ্যাতেই অন্যত্র 5 একর জমি দিতে সরকার বদ্ধপরিকর। এই নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে যে এই রায়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হিন্দুদের স্বার্থ রক্ষিত হয়েছে। এই নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম সমালোচনা ঝড় বয়েছে গেছে। আমরা কাদরি সাহেব আপনার কাছে জানতে চাইব যে এই রায় সম্বন্ধে আপনার মতামতটা ঠিক কি? সমস্ত ভিউয়ার্সকে আমার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে বক্তব্য শুরু করছি এবং পবিত্র মিলাদুন নবীর আন্তরিক মোবারকবাদ, আন্তরিক শুভেচ্ছা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষকে জানাই আন্তরিক মোবারকবাদ। হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র ভিলাদত শরীফ অর্থাৎ উনার আগমন দিবসের। আপনার মূল প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে গতকাল যে জাজমেন্টটা এসেছে যে রাম মন্দির 2.77 একরের ওপরে হবে, যে বিতর্কিত মূল জমিটা ছিল সেখানে বাবরি মসজিদ ছিল, সেই জায়গাটার যে সেই জায়গাটাকে মূল বিতর্কিত জায়গাটাকে দেয়া হয়েছে মন্দির নির্মাণের জন্য 2.77 একরের উপরে মন্দির নির্মাণ হবে এবং 5 একরের উপরে মসজিদ নির্মাণ, অন্যত্র 5 একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে, সুন্নি ওয়াকফ বোর্ডকে দেওয়া হয়েছে, সেখানে মসজিদ নির্মাণ হবে। দেখুন, আমি প্রথমেই বলি যে এটা একটা খুব বিতর্কিত এবং আপনি যেটা বললেন যে খুব সেন্সিটিভ ইস্যু, কাজেই এই সেন্সিটিভ ব্যাপারটাকে নিয়ে আমার মনে হয় আমি আলোচনা ডেফিনেটলি করব। তবে তার আগে এটা বলে নিই যে যেহেতু বিষয়টা খুব সেন্সিটিভ এবং আমরা বহুবার বলেছি যে আদালত থেকে যে সিদ্ধান্তটা আসবে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে সেটাকেই উভয় দলকে তারা এটা মেনে নেবে, তাদের মেনে নেওয়া উচিত বা তারা মেনে নিতে বাধ্য প্রত্যেকেই, এটা সুপ্রিম কোর্ট যেহেতু সুতরাং সেটা আলটিমেট প্লেস, দেশের সুপ্রিম অথরিটি, একদম তো সেইখান থেকে আসা জাজমেন্টটাকে আপনাকে মেনে নেওয়া উচিত এবং মেনে নেওয়ার দরকার। তো সুতরাং যেহেতু আমরা এইটা প্রত্যেকে বলেছি, সেখান থেকে যে জাজমেন্টটা এসেছে সেটাকে আমরা প্রত্যেকে ওয়েলকাম করি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তবে বিষয়টা হচ্ছে যে সমস্যা কোন জায়গাটাই তৈরি হয়, সমস্যাটা এই জায়গাটাই তৈরি হয় যে ধরুন এখানে হয়তো কেউ ওই জয় পরাজয় এই যে একটা ব্যাপার তৈরি হয়ে যায়, তখনই কিন্তু প্রবলেমস ওখান থেকে নতুন করে স্টার্ট হয়। আদালতে দুটো পক্ষ ওখানে হাজির হয়েছে, দুটো পক্ষের বক্তব্য আদালত শুনেছে, শোনার পর আদালত মনে করেছে যে না, এই রায়টা দেওয়া উচিত, এই রায়টা দেওয়ার প্রয়োজন রয়েছে। তো আমি মুসলিম ব্যক্তিদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে এই নিয়ে কোনো বিতর্কে না গিয়ে যে জাজমেন্টটা আদালত থেকে এসেছে সেই জাজমেন্টটাকে আমরা প্রত্যেককে এক কথাই মেনে নিয়েছি এবং আমরা এটা নিয়ে যেন কোনো রকম কোনো সমস্যা বা কোনো রকম কোনো কেউ কোনো ক্রিটিসাইজ করলেও আমরা যেন সেখানে পা না দিই, আমরা নিজেরা কোনো রকম কোনো সমস্যা তৈরি না যেন করি। এখন প্রশ্ন অনেক রকম আসতে পারে, প্রশ্ন তো আমাদেরকেও অনেকে বলছেন, যে ইভেন হিন্দু ভাইরাও আমাদেরকে বলছেন, হিন্দু ভাইয়েরাও বলছেন, মুসলিমরা তো অনেক দূরের কথা, হিন্দু ভাইয়েরাও বলছেন যে ওখানে তো আমরা দীর্ঘদিন ধরে শুনেছিলাম যে বাবর যে বাবরি মসজিদ তৈরি করেছিল তার আগে ওখানে তো রাম মন্দির ছিল, সেই রাম মন্দিরটাকে বাবর গুঁড়িয়ে দিয়ে ওখানে মসজিদ করেছিল, যার ফলে বাবরি মসজিদটাকে ওখানে ডেমোলিশ করে দেওয়া হয়েছিল। কিন্তু আদালতে সিদ্ধান্ত উঠে এসেছে যে মসজিদের নিচে একটা কনস্ট্রাকশন ছিল ঠিকই, কিন্তু সেটা মন্দির কিনা কোনো কনফার্মেশন, কোনো কনফার্মেশন ওখানে হয়নি। তো যেহেতু কনফার্মেশন হয়নি তার মানে এটা ক্লিয়ার যে ওখানে যে মন্দিরই ছিল সেটাও কনফার্ম নয়, সুতরাং যে অভিযোগটা করা হতো আমাদের ইতিহাস বা রামায়ণে যেরকম লেখা আছে যে ওই স্থলে রাম জন্মগ্রহণ করেছিলেন সেই ধারণার বশবর্তী বিশ্বাস, হ্যাঁ বিশ্বাসের বিশ্বাস ভক্তি
ট্র্যাডিশনাল যে আপনাদের যে ফেথ, আমাদের প্রত্যেকেরই তো একটা নিজ নিজ ধর্মের ফেথ আছে, সেই ফেথ অনুযায়ী ওটাকে ওইভাবেই মেনে আসা হয়েছে। হিন্দু ধর্মের মানুষরা তারা তাদের ফেথ যেরকম যেরকম তার ধর্মগ্রন্থে আছে, যেরকম যেরকম আছে, তারা সেই মতো করে এসেছেন। মুসলিম ব্যক্তিরা তারা তাদের মতো করে এসেছেন। এখন আমাকেও অনেক হিন্দু ব্যক্তিরা ফোন করে বলেছেন, আমি হিন্দু ব্যক্তিদের কথা বলছি, মুসলিমদের কথা বলছি না, তাদেরও এরকম বক্তব্য যে ওখানে মুসলিমদের ওপরে যে একটা অভিযোগ আসতো, একটা আঙুল উঠতো যে ওখানে নাকি নিচে মন্দির ছিল, বাবর নাকি ওটাকে ডিমলিশ করে দিয়ে ওখানে মসজিদ বানিয়েছিল, যার জন্য বাবরি মসজিদটাকে ওখানে ধ্বংস করে দেওয়া হয়েছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আদালতে সেটা প্রমাণিত হলো যে না, এরকম কোনো ব্যাপার নয়, ওটা আইডেন্টিফাই করা যাচ্ছে না ওটা কি ছিল। তো যাই হোক, এই বিতর্কে আমাদের যাওয়ার কোনো দরকার নেই। তবে এই জয় পরাজয়ের বিষয়ে যারা ভাবছেন এটাকে, আমার মনে হয় এটা ঠিক জয় পরাজয়ের বিষয় নয়। অবশ্যই এই ব্যাপারটা কারুর জয় বা কারুর পরাজয় এইভাবে ব্যাখ্যা করাটা উচিত নয়। এখন ধরুন যদি জয় পরাজয়ের প্রশ্ন আসে, সেখানে তো হিন্দু ভাইরাও মন্দির নির্মাণ করছেন এবং সেই অযোধ্যাতে মুসলিমরাও মসজিদ নির্মাণ করছে, তাই না? তো মন্দির নির্মাণ হচ্ছে 2.77 একরের উপরে, মুসলমানরা মসজিদ নির্মাণ করার জন্য জায়গা পাচ্ছেন 5 একর। তো সুতরাং মসজিদের থেকে মন্দিরের থেকে মসজিদ বেশি একরের উপরে হচ্ছে, অনেকটা বেশি স্পেসের উপরে হচ্ছে। কাজে এইভাবেও যদি কেউ ব্যাখ্যা করে যে না, ওর থেকে এটা সাইজ অনেক বড় হবে, ওর থেকে এটা অনেক আয়তনে বড় হবে, কাজে এটা জয় পরাজয়, নেভার, আমরা কোনোভাবেই এই সমস্ত ব্যাখ্যায় যাবো না। এটা জাস্ট আপনি প্রশ্ন করলেন বলে আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। আমরা এই নিয়ে কোনো বিতর্কে যাব না, এবং আমার এটা ব্যক্তিগত ধারণা, আমার এটা ব্যক্তিগত চিন্তাভাবনা যে অবশ্যই এটা এখন বর্তমানে একটা হট নিউজ গোটা ভারতবর্ষে, বা ভারতবর্ষে বলা ভুল হবে, গোটা পৃথিবীতে। আমার মনে হয় সব থেকে দীর্ঘ দিন ধরে যে কেস আদালতে চলেছে, এটা হচ্ছে সব থেকে পুরনো কেসের মধ্যে, কিন্তু এটা হলো সব থেকে আদি আদি মামলা, দীর্ঘ দিন ধরে চলে আসছে, কয়েকটা জেনারেশন আফটার জেনারেশন। তো সেই মামলার যখন একটা রায় হয়েছে, একটা যখন সিদ্ধান্ত হয়েছে, এবং আমরা উভয়ে যখন বলেছি যে না, মহামান্য আদালত থেকে যে রায়টা আসবে সেটাকে আমরা শিরোধার্য বলে মেনে নেব, কাজেই এর উপরে নতুন করে আমি আর কিছু কমেন্ট করতে চাইছি না। কারণ যখনই কিছু কমেন্ট করব তো ব্যাপারটা আবার নতুন করে তৈরি হবে, তাই না? বলার তো অনেক কিছু আছে, ডেফিনেটলি বলার অনেক কিছু আছে, কিন্তু সেই আলটিমেটলি বলতে গেলে তো আবার একটা, মানে সেই বলে না যে নিরপেক্ষরও একটা পক্ষ আছে, সেটাই অবশ্যই, সেটা আবার নতুন করে সেই একটা অধ্যায় খুলে যাবে, আর একটা অধ্যায় খুলে যাবে। কাজে এটা মুসলিম পার্সোনাল ল বোর্ড যেভাবে দেখছেন, ওনারা ওনাদের মতো ব্যাপারটা ভাবছেন, কারণ যেহেতু মুসলিম পার্সোনাল ল বোর্ড সমস্ত মুসলিমদের প্রতিনিধি হিসাবে তারা কাজ করছে, কাজে ওনারা ওনাদের মতো করে ব্যাপারটাকে দেখছেন, ওনারা ওনাদের মতো করে ভাবছেন। শুনছি হয়তো কেউ বলছেন যে না, এটাকে আবার ওখানে নতুন করে ফার্দার আপিলে তারা গেলেও যেতে পারেন বা নাও যেতে পারেন, সেটা টোটালি তাদের ব্যাপার। আমার মনে হয় আমাদের প্রত্যেকটা ভারতের নাগরিককে, সেটা হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্ট জৈন শিখ ইত্যাদি ইত্যাদি সমস্ত ধর্মের মানুষকে ব্যাপারটাকে এইভাবেই ভাবা দরকার যে আমরা ভারতীয়, আমরা মিলেমিশে ছিলাম, আমরা মিলেমিশে আছি, এবং সমস্ত ধর্মের মানুষ আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনেও চলবো। এই জায়গাটা আগে আমাদেরকে ডিটারমিনেশন আমাদের নিতে হবে, আমাদেরকে ডিটারমাইন্ড হতে হবে, তারপরে মন্দির মসজিদ গির্জা সে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ধর্ম যে যার ব্যক্তিগত, আমি বাড়িতেও নামাজ পড়তে পারি, আমার মসজিদেও আমি নামাজ পড়তে পারি, আপনি বাড়িতেও পুজো করতে পারেন, আপনি মন্দিরে গিয়েও পুজো করতে পারেন, কিন্তু এটা নিয়ে কোনোরকম কোনো ডিসপিউট বা কোনো বিতর্কে আমাদের মনে হয় জড়ানো উচিত না। কারণ যখনই আমরা জড়াবো, দেশের মানুষ আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে, দেশের নাগরিক ক্ষতিগ্রস্ত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই। সুতরাং আলটিমেটলি সেই সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সুতা হামারা, এটা বলার আর জায়গা থাকবে না, তখন জাহানের মধ্যে আর আমরা কিন্তু শ্রেষ্ঠ আর থাকবো না তাহলে। তো কাজেই এই ব্যাপারটাকে আমার মনে হয় আমাদের, মানে ব্যাপার, দিস চ্যাপ্টার ইজ ক্লোজড, এই ব্যাপারটাকে নিয়ে আর নতুন করে আলোচনা না করাটাই আমার মনে হয় ভালো। ঠিক ঠিক, কাদের সাহেব, আপনার কথা শুনে যেটুকু বুঝলাম তাতে আদালতের রায় যাই হোক না কেন, আমরা এই দেশে সব ধর্মের মানুষ যেন মিলেমিশে থাকি এবং আগামী দিনেও থাকবো এমনটাই আপনি চাইছেন। কাদের সাহেব, আপনার এই সর্বধর্ম সমন্বয়ের ভাবনাকে আমরা ওঙ্কার পরিবারের তরফ থেকে সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই। কিন্তু কিন্তু কাদের সাহেব, একটা প্রশ্ন আপনার কাছে না রেখে পারছি না। গতকাল আরএসএস চিফ মোহন ভাগবত একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, তিনি কঠোর পরিশ্রম করেছিলেন এবং কঠোর আন্দোলন করেছিলেন এই অযোধ্যা মামলার বিষয় নিয়ে, এবং আজকের এই রায় ওনার আন্দোলনেরই নাকি ফলশ্রুতি। সুতরাং এই রায়ের পুরো কৃতিত্বটাই ওনার প্রাপ্য এমনটাই দাবি মোহন ভাগবতের। কাদের সাহেব, কী বলতে চাইবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, এটা আবার আরেকটা বিতর্ক যে মোহন ভাগবতের কোনো শেষ নেই, তো বিতর্কের কোনো শেষ নেই। এক্স্যাক্টলি, ব্যাপারটা হচ্ছে যে মোহন ভাগবত যেটা দাবি করেছেন যে এই যে রায়টা হয়েছে
এটা নাকি উনার কৃতিত্ব বা উনার ক্রেডিট উনাকে দিতে হবে, মানে উনার দ্বারা। উনি বলেছেন যে উনারই আন্দোলনের ফলেই এই এই ফলশ্রুতি হচ্ছে এই রায় না। তাহলে তো এখান থেকে এটা পরিষ্কার হয়ে যাবে যে তাহলে কোর্টকে কি মোহন ভাগবত ইনফ্লুয়েন্স করেছেন, ব্যাপারটা এরকম একটা দাঁড়িয়ে যাবে। সুতরাং ব্যাপার এগুলো অ্যাকচুয়ালি দেখুন, এগুলো হচ্ছে উনার, উনি কি বলেছেন আমি জানি না, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি চাইল্ডিশ টক, মানে বাচ্চাদের বায়নার মতো কথাবার্তা, এগুলো একদম বলা উচিত নয়। উনি একজন সেন্সেবল মানুষ এবং উনি একটা বড় সংগঠন চালাচ্ছেন। এখন আমি একটা সাইড বাই সাইড অন্য কথা বলি, যদি উনি এই কথা বলেন, মোহন ভাগবত সাহেব যদি এই কথা বলেন যে এই রায়টা যে হয়েছে এর জন্য ওনাকে ক্রেডিট দিতে হবে, যে ওনার আন্দোলনের জন্য কিন্তু আলটিমেটলি এই রায়টা আদালত দিতে বাধ্য হয়েছে বা আদালত থেকে এসেছে, তাহলে কিন্তু আমরাও কিন্তু একটা দাবি করতে পারি, যেটা মোহন ভাগবতের এই বক্তব্যের কিন্তু পুরোপুরি অপোজিট। এই অর্থে অপোজিট, আদালতে যে জাজমেন্টটা হয়েছে যে আলটিমেটলি জিনিসটা এটাই দাঁড়ালো যে মন্দির মসজিদ দুটোই সাইড বাই সাইড হবে, তাই তো? এই জাজমেন্ট আসার পর মোহন ভাগবত উনি কিন্তু দাবি করছেন কৃতিত্বটা ওনাকে দিতে হবে, কারণ উনি মেহনত করেছেন। তাহলে কৃতিত্বটা কেন ইসলামের বার্তা পাবে না? আমরা তো বহু এপিসোড আগে বহুবার একাধিকবার আমরা বলেছি যে ওখানে মন্দির মসজিদ কেন সাইড বাই সাইড হতে পারে না, ওখানে মন্দির মসজিদ অবশ্যই সাইড বাই সাইড হতে পারে, তাহলে কৃতিত্বটা কিন্তু ইসলামের বার্তাকে দিতে হবে। অবশ্যই অবশ্যই, তাই না? একটা জাজমেন্ট আদালত থেকে এলো, আপনি বলছেন ক্রেডিট আপনার, কেন? আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি ভালো ফলাফল করেছেন বা আপনার পক্ষে রায় গেছে, ইত্যাদি ইত্যাদি, যাই হোক। কিন্তু রায় হবার আগে তো আমরা এই চ্যানেলে বসে আলোচনা করেছি এবং আমরা এরকম আলোচনা করেছি যে আমাদের যে খানকা শরীফ রয়েছে, যে সেই খানকা শরীফের একদম ঢিলছোঁড়া দূরত্বে, মানে যেটাকে বলে স্টোন থ্রোন ডিস্টেন্স, একদম বাড়ির কাছে এখন একটা কালী মন্দির রয়েছে। অর্থাৎ খানকা শরীফ রয়েছে, মাজার শরীফ রয়েছে, মসজিদ পাক রয়েছে, কালী মন্দির রয়েছে, সমস্ত কিছু কিন্তু ওই একদম ঢিলছোঁড়া দূরত্বের মধ্যে অবস্থিত। তাহলে মন্দির এবং মসজিদ, উদাহরণস্বরূপ আমি আমার নিজের বাড়িটাকেই দেখাতে পারি যে খানকা শরীফে মন্দির মসজিদ পাশাপাশি রয়েছে এবং সেখানে দুটো ধর্মের দুটো ক্রিয়াকলাপ বহুবার একই দিনে পড়েছে। সারা ভারতে এরকম বহু জায়গায় আছে, বহু জায়গায় আছে। তো সেই এক্সাম্পলটা আমি কিন্তু বহুবার আপনার চ্যানেলে দিয়েছি এবং শুধু আপনার চ্যানেলে নয়, আমি বহু ন্যাশনাল মিডিয়াতেও গিয়ে দিয়েছি। এবং দেওয়ার ফলে আমাকে কিন্তু আবার অনেকে বলেছেন যে কাদেরী সাহেব আপনি কি বলছেন আমরা বুঝতে পারছি না, এটা তো মন্দির মসজিদের লড়াই, তো মন্দির বা মসজিদ দুটোর মধ্যে যে কোনো একটা হবে, আইদার মন্দির হবে অথবা মসজিদ হবে, আপনি দুটোকেই ডিমান্ড করছেন সাইড বাই সাইড হোক, এটা যেন একটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না, এরকম কিন্তু আমাকে অনেকে বলেছেন। কিন্তু আলটিমেটলি জাজমেন্টটা কি হলো? ঠিক ঠিক, সেখানে দেখুন 2.77 এ মন্দির হচ্ছে বা 5 acres ওপরে মসজিদ হচ্ছে, ওটা বড় জিনিস নয়। মন্দির মসজিদ তো হচ্ছে এবং সেটা অযোধ্যায় হচ্ছে, এরকম নয় যে একটা অযোধ্যায় হবে আর একটা মহারাষ্ট্রে হবে, একটা হায়দ্রাবাদ হবে, এরকম কিন্তু না, একই জায়গার মধ্যে হবে। তো তাহলে আমার বক্তব্য যে মোহন ভাগবত সাহেব যেটা বলছেন, উনি জাজমেন্ট আসার পর ক্রেডিট চাইছেন, আমরা জাজমেন্টের আগে আমরা সেই জাজমেন্ট নিয়ে এই চ্যানেলে বসে আমরা আলোচনা করেছি এবং বহু মিডিয়াতে বলেছি যে ওখানে মন্দির মসজিদ হোক, ঠিক, এটা আমাদের দাবি, এটা আমাদের ডিমান্ড। তাহলে যদি মোহন ভাগবত এই ক্রেডিট চান ওনার মেহনতের জন্য, তাহলে ইসলামের বার্তা কেন ক্রেডিট পাবে না আমাদের অগ্রিম আলোচনার জন্য? ঠিক, এবং ইসলামের বার্তাই শুধু কেন, সারা দেশে যতজন এই মানুষ এই কথা বলেছেন যে পাশাপাশি হোক সবাইকেই ক্রেডিট, তাহলে সবাইকে ক্রেডিট দিতে হবে। অবশ্যই অবশ্যই, তাহলে এই যদি মেন্টালিটি থাকে তাহলে আমার মনে হয় একটা নেগেটিভ মেসেজ চলে যাবে। আজকে আমি দাবি করব যে ইসলামের বার্তায় আমরা আলোচনা করেছি দীর্ঘ বহু বছর আগে, বহু মাস আগে, আমাদেরকে ক্রেডিট দিতে হবে। পাশাপাশি সাইড বাই সাইড অন্য কোনো ব্যক্তি বলেছেন যে না ওখানেও মন্দির মসজিদ হোক, তাকেও ক্রেডিট দিতে হবে, মোহন ভাগবত সাহেবও ডিমান্ড করবেন, তাতে করে আলটিমেটলি কি হবে, মানে সম্প্রীতিটা নষ্ট হয়ে যাবে। মানে এক তো হচ্ছে যে জাজমেন্ট না হওয়ার কারণে সমস্যা, কি হবে সেটা আমরা জানতে পারছি না, দ্বিতীয়ত জাজমেন্ট হওয়ার পর কে ক্রেডিট নেবে, এটা আরেক সমস্যা। কাজেই সমস্যার কিন্তু কোনো নিষ্পত্তি হলো না, এই জায়গা না যেন আসে। আমাদের প্রত্যেককে একটা সেকুলার চিন্তাভাবনা নিয়ে এগোতে হবে, কমিউনাল চিন্তাভাবনা কিন্তু নয়, ঠিক, আমরা সেকুলার চিন্তাভাবনা নিয়ে আমরা আগে বাড়ব এবং আশা রাখবো সর্বধর্মের মানুষ মিলেমিশে থাকবো, এটাই হলো আমার আলটিমেট মেসেজ। অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা MIM পার্টির প্রেসিডেন্ট ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি এই রায় নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন। আদালতের রায়ে যে 5 acres জায়গা সুন্নি ওয়াকফ বোর্ডকে দেওয়ার কথা বলা হয়েছে মসজিদ নির্মাণের জন্য, আসাদুদ্দিন ওয়েসি বলেছেন যে তিনি কোনো অনুদানের জায়গায় আল্লাহের উপাসনা অর্থাৎ ইবাদত করার ঘর বানাতে নারাজ।
তিনি বলেছেন মুসলিমরা অনুদান চায় না, তারা অধিকার চায়। এই নিয়ে আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে, এই বিষয়ে আপনার কি বক্তব্য কাদরী সাহেব? দেখুন, আসাদউদ্দিন ওবেসি ব্যারিস্টার মানুষ, উনি আইনটা আমাদের থেকে অনেক ভালো বোঝেন। ঠিকই, উনি শুধু একটা যে পার্টির প্রেসিডেন্ট তা নয়, যে মেম্বার অফ পার্লামেন্ট তা নয়, এছাড়াও কিন্তু উনি ব্যারিস্টার। তো আইনটা আমাদের থেকে স্বাভাবিকভাবে যেহেতু উনি বেশি ভালো বোঝেন, তো কাজেই উনি একটা কমেন্ট পাস করেছেন। এর মানে যে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করা হচ্ছে তা নয়, যেমন সুপ্রিম কোর্টের আদেশের প্রতি মান্যতা দেওয়া, এটাও যেমন প্রত্যেকটা নাগরিকের একটা নৈতিক দায়িত্ব, একটা কর্তব্যের মধ্যে পড়ে, তেমন আবার কিন্তু আমাদের প্রত্যেকের কথা বলার একটা স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাটাও কিন্তু কেউ কেড়ে নিতে পারে না, সেটাও সংবিধান কিন্তু দেয়। ফ্রিডম অফ স্পিচ যেটা রয়েছে, ফ্রিডম অফ রিলিজিয়ন যেটা রয়েছে, সবটাই কিন্তু সংবিধানের দেওয়া। অবশ্যই, তো যেমন আমার আছে, আপনার আছে, মোহন ভাগবতের আছে, তেমন কিন্তু আসাদউদ্দিন ওবেসিরও রয়েছে। অবশ্যই, তো উনি উনার একটা ব্যক্তিগত একটা মত প্রকাশ করেছেন যে মুসলিমরা ওখানে 5 একর জায়গা ফিরিয়ে দিতে হবে, ওখানে তারা মসজিদ বানাবে না, কেননা মুসলিমরা আল্লাহর ইবাদত করার ঘর নিজেরা নিজের অর্থ দিয়ে বানাতে পারে। এটা উনি ওনার ব্যক্তিগত জায়গা জানিয়েছেন। আবার আমি কিন্তু সেই ঘুরে ইসলামের বার্তায় আসব, যে আমার মনে হয় সেই ইসলামের বার্তাতে কিন্তু এই স্টুডিওতে বসে আমি আপনি বিগত কয়েকটা এপিসোড আগে আমরা আলোচনা করেছি, আপনি যখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে কাদরী সাহেব আপনি একবার কিছুক্ষণের জন্য ভুলে যান যে আপনি বেঙ্গলে আছেন বা আপনি স্টুডিওতে আছেন, আপনি ভাবুন যে আপনি মুসলিম পার্সোনাল ল বোর্ডের হেড অফ দি অথরিটি, আর আপনি যদি ওই জায়গায় থাকতেন তাহলে আপনার কি জাজমেন্ট হতো? ঠিক এই প্রশ্ন আমি আপনাকে করেছিলাম, আপনি আমাকে করেছিলেন খুব ভালোভাবে মনে করে, হ্যাঁ মনে আছে। তো আমি আপনাকে উত্তর দিয়েছিলাম যে ভাবুন আমি যদি হেড অফ দি এই কেস হতাম, আপনি যদি হিন্দু মহাসভার হেড অথরিটি হতেন, তাহলে আমরা দুজনে যদি মামলাটা লড়তাম, তাহলে আমি মুসলিম ব্যক্তির হায়ার অথরিটি হয়ে, ওখানে মসজিদ ছিল সবাই জানে, মসজিদ ডেমোলিশ করা হয়েছে এটাও সবাই জানে, এর পরেও আমি কিন্তু উদার মানসিকতা দেখি, আমি কিন্তু জায়গাটা আপনাকে ডোনেট করে দিতাম, আমি কিন্তু জায়গাটা আপনাকে অনুদান হিসাবে দিয়ে দিতাম, আমি আপনাকে জায়গাটা দান করে দিলাম, আপনি সেখানে মন্দির বানাবেন, গির্জা বানাবেন, হসপিটাল বানাবেন, কি বানাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি জায়গাটা আপনাকে দিয়ে দিলাম, আমি আপনাকে ডোনেট করে দিলাম, বলেছিলাম তো একদম। তো আজকে আসাদউদ্দিন ওবেসি কি বলছেন, যে আদালতের যে জাজমেন্টটা এসছে মুসলিমরা কোনো অনুদানের জায়গা নেবে না। তো যদি আমাদের ওই সিদ্ধান্তটা আজকে হতো, আমি বলছি না যে কেউ ইসলামের বার্তাটাকে ফলো করুন, আমি সেটা বলছি না, যেখান থেকে শিক্ষণীয় ব্যাপার রয়েছে আপনারা আসুন শিখুন দেখুন সেটা আমি কিন্তু দাবি করছি না, এটা ব্যক্তিগত ব্যাপার, কে দেখবেন কে শিখবেন কে বুঝবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা আলোচনা করেছিলাম, এটা কিন্তু অস্বীকার করার কোনো অবশ্যই উপায় নেই, যে আমরা আমি যদি হায়ার অথরিটি হতাম আমি জায়গাটা আপনাকে দান করে দিতাম, আপনি সেখানে আপনি আপনার ধর্মের ভগবান রামের মন্দির করতে পারেন, আপনি ওখানে গির্জা করতে পারেন, আপনি ওখানে কোনো সোশ্যাল অর্গানাইজেশন করতে পারেন, সেটা আপনার ব্যাপার, তাহলে আলটিমেটলি কি দাঁড়াতো? আজকে আসাদউদ্দিন ওবেসি বলছেন যে আমরা ভগবানের ইবাদত করার ঘর, অর্থাৎ আল্লাহর উপাসনা করার ঘর, আল্লাহর ইবাদত করার ঘর আমরা অনুদানের জায়গায় বানাতাম না, তখন আপনিও ওই কথা বলতেন যে আমরা ভগবান রামের মন্দির কারোর অনুদানের জায়গায় বানাবো না, তাহলে এখন আমরা বানানোর জন্য লড়াই করছি, তখন বানাবো না এই সিদ্ধান্ত কিন্তু উভয়ের হতো, অটোমেটিক্যালি একটা অ্যামিকেবল সেটেলমেন্টে আসতাম। ঠিক, তাহলে দুটোর প্রশ্নের উত্তরই কিন্তু সমাধান সূত্র বার করছি ইসলামের বার্তা, আলহামদুলিল্লাহ। একদমই একদমই, একটা মোহন ভাগবতের বক্তব্য, উনি রায়ের পর ক্রেডিট চাইছেন, আর আমরা রায়ের আগে সেই আলোচনা করেছি যেটা পরবর্তীকালে রায়ে রূপান্তরিত হয়েছে, তাহলে কেন ক্রেডিটের অধিকার আমরা? আমি সেটা বলছি না, আলোচনা আপনি যেমন প্রশ্ন করেছেন আমি কিন্তু সেই উত্তর আপনাকে দিয়েছি, ঠিক ঠিক তাই না? কিন্তু ঠিক একইভাবে আবার আসাদউদ্দিন ওবেসির কথা ভাবুন, উনিও যেটা বললেন যে আমরা মুসলিমরা অনুদানের জায়গায় আমরা কোনো আল্লাহর ইবাদত করার ঘর বানাবো না, তো যদি মুসলিম পার্সোনাল ল বোর্ড যদি জায়গাটাকে ডোনেট করে দিত, দান করে দিত হিন্দু মহাসভাকে, তাহলে কিন্তু হিন্দু মহাসভার হিন্দু ভাইরাও কিন্তু তাহলে একই কথা বলতেন যে আমরা কোনো অনুদানের জায়গায় আমরা ভগবান রামের আমরা মন্দির বানাতে নারাজ। ঠিক, তাহলে মানা বানানোর জন্য লড়াই নয়, কে বানাবে না সেই সিদ্ধান্ত হতো, তারপর একটা অ্যামিকেবল সেটেলমেন্ট আসতো, তাহলে দুটো কোয়েশ্চেনের আনসারই কিন্তু সমাধান সূত্র বেরোলো আলহামদুলিল্লাহ ইসলামের বার্তা থেকে। ঠিক, কাজেই আমার মনে হয় যে আমাদের প্রত্যেককে একটু ধর্মীয় কাউন্সিলিং এর দরকার রয়েছে,
একটু ধর্মীয় রিলিজিয়াস কনসিয়াসনেস আমাদের মধ্যে আরো বাড়াতে হবে, আমাদের মধ্যে আরো মানে বিচক্ষণ হতে হবে, আমাদের মধ্যে আমাদেরকে আরো ইন্টেলিজেন্ট হতে হবে। তার জন্য প্রপার মানে শুধু একাডেমিক এডুকেশন হলে হবে না, একাডেমিক এডুকেশন, রিলিজিয়াস এডুকেশন, সোশ্যাল এডুকেশন, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদেরকে এগোতে হবে। ঠিক, তবেই কিন্তু আমরা সেই জায়গাটাকে অর্জন করতে পারবো। আজকে আমি যে এই কথাগুলো বলছি এর মানে এই নয় যে আমি মানে ক্রেডিট চাইছি, তাই না, আমি কিন্তু ক্রেডিট চাইছি না। আমার বক্তব্য একটা যে যে জিনিসগুলো আজকে জাজমেন্টে দাঁড়িয়েছে আলটিমেটলি সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং এক্স্যাক্ট ওই পয়েন্টগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। ঠিক, তো তাহলে ক্রেডিটের হকদার কি না? অবশ্যই হকদার, কিন্তু আমি চাইছি না। ঠিক, যেহেতু অন্য কেউ চাইছেন, মোহন ভাগবত সাহেব চাইছেন, যার জন্য আমি প্যারালাল এক্সাম্পলটা আমরা স্মরণ করাতে পারি যে এই আলোচনায় আমরাও ছিলাম, একদম এই আলোচনায় আমরা ছিলাম এবং উনি জাজমেন্টের পরে করছেন, যেটা খুবই স্বাভাবিক যে কেউ করতে পারে, আমরা জাজমেন্টের আগে করেছি। আসাদুদ্দিন আবেসি উনি রিটার্ন করার কথা বলছেন 5 একর ল্যান্ড আফটার জাজমেন্ট। আমরা বিফোর জাজমেন্ট আমি আপনাকে বলেছিলাম যে আমরা, আমি যদি হায়ার অথরিটি হতাম আমি আপনাকে এমনি দান করে দিতাম, আপনি ওখানে আপনার যা ইচ্ছা বানাতে পারেন। আজকে আসাদুদ্দিন আবেসি রিজেক্ট করতেন, তখন হিন্দু মহাসভাটাকে রিজেক্ট করতো। তাহলে আমাদের মধ্যে কি হতো, এই যে মানে কে বানাবে মন্দির বা মসজিদ সেই ডিসপিউট তৈরি হতো না, আমরা কিন্তু এই জায়গায় দাঁড়াতাম যে আমরা একটা অ্যামিকেবল সেটেলমেন্টে আসি। বাস এনিওয়েজ ওটা নিয়ে আর কোনো বিতর্কের কিছু নেই, শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাতে এই ফরিয়াদ আমাদের সবাইকে করতে হবে, যেন আমরা যেন সকলে শান্তিপূর্ণভাবে সর্বধর্মের মানুষ যেন আমরা মিলেমিশে যেন থাকি এবং এই পবিত্র মাস হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র ওয়িলাদত শরীফ, অর্থাৎ ওনার যেটাকে বাংলায় জন্মদিন বলা হয়, আগমন দিবস, আগমনের দিন, আজকের যে দিনটা গেল আপনার মাগরিবের আগের মুহূর্ত পর্যন্ত সেই সময়টা তাই ছিল, 12ই রবিউল আউয়াল। তো আমরা এই পবিত্র দিনে সমস্ত ধর্মের মানুষকে জানাই, এই পবিত্র দিনের আমাদেরকে যেন আমরা মিলেমিশে সমস্ত ধর্মের মানুষ যেন আমরা কাঁধে কাঁধ মিলে যেন একসঙ্গে আমরা চলতে পারি, এই চিন্তাভাবনা রাখতে হবে। তার কারণ মন্দিরে আলটিমেটলি কে যায়? যারা মন্দির ভক্ত, যারা পূজারী, যারা পুজো করে, যারা ভগবান বিশ্বাসী। মসজিদে কারা যায়? যারা আল্লাহ, আল্লাহ রসুল এবং রসুল আল্লাহর আহলে বাইতের প্রতি ঈমান আনে, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে, আল্লাহর ওলিকে মহব্বত করে, নবী ও আলে নবীকে মহব্বত করে, আউলিয়ায়ে কেরামকে মহব্বত করে, তারাই তো মসজিদে যায়। তাহলে সবার মূলে আমাদেরকে আগে ধার্মিক হতে হবে, সেটা মন্দির কেন্দ্রিক আপনি আপনার ধর্ম মোতাবেক হন বা আমি মসজিদ কেন্দ্রিক আমি আমার ধর্ম মোতাবেক হই, আলটিমেটলি আমাদেরকে রিলিজিয়াস হতে হবে, তবে কিন্তু রিলিজিয়াস প্লেস কি নিয়ে আমরা কমেন্ট করার অথরিটি পাবো। যখন কোনো রিলিজিয়াস প্রবলেম তৈরি হবে, আমার মনে হয় কোনো মানে নন রিলিজিয়াস লোককে দিয়ে তার সলিউশন বার করা উচিত নয়, রিলিজিয়াস ব্যক্তিকে সামনে নিয়ে এসেই কিন্তু তার সলিউশন বার করা উচিত বলে আমার মনে হয়। 100 বার কাজী সাহেব, আজকে যদি আমরা সব কিছু থেকে বেরিয়ে আসি, এই যে মন্দির মসজিদ লড়াই, একটা বিতর্ক, একটা ঝামেলা, যাই বলি বিতর্ক, সেই জায়গা থেকে বেরিয়ে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে আপনার কথা একটা একটা ব্যাপক অংশের মানুষ মানে, আপনাকে মানে, আপনাকে শোনে, এবং এটা বারবার বলা হয়েছে যে যার কথা মানুষ মানে তাকে এগিয়ে এসে কথা বলা উচিত। আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আপনি আপনার যারা আপনাকে যারা মানে, আপনার যারা ফলোয়ার, তাদেরকে কি বলতে চাইবেন? দেখুন, আমাকে ঠিক মানে আমি সেটা বলছি না, আমাকে আপনার কথা শোনে, অনেক মহব্বত করেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমরা যে জায়গায় আছি তার জন্য লাখো করোড়ো শুক্রিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাতে, যে মানুষকে টুকটাক সার্ভিস দিচ্ছি, মানুষ আমাদের কাছে আসেন, তারা সার্ভিস পান, সার্ভিস ইন দ্য সেন্স রিলিজিয়াস এবং সোশ্যাল, এই দুটো গাইডলাইন তারা পান, তারা মোহব্বত করেন, তারা খানকা শরীফকে শ্রদ্ধা করেন, এবং এর ছাড়াও এর বাইরেও হাজার হাজার নন মুসলিমস যারা রয়েছেন তারাও কিন্তু এই প্রোগ্রামকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দেখেন। তো আমি হিন্দু মুসলিম সকলের ক্ষেত্রে আমি শুধু একটাই বার্তা দেব যে যাই ঘটুক না কেন তার পেছনে কিছু না কিছু একটা ভালো দিক থাকে। যেমন আজকে সকালে কিছু মুসলিম ব্যক্তিরা আমাকে ফোন করেছিলেন, ফোন করে বলছেন যে এই যে রায়টা হলো যে ওখানে তো মসজিদ মানে ধ্বংস করে দেওয়া হয়েছে, মসজিদটাকে ডিমোলিশ করে দেওয়া হয়েছে, যেটাকে প্রপার ওয়ার্ডটা হবে, ধর্মীয় ভাষাটা হবে, শহীদ করে দেওয়া হয়েছে। তো সেই মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে এবং তার নিচেও মন্দির ছিল না, তো তাহলে তো যখন প্রমাণিত হয়ে গেল এটা, তা এরপরেও কেন আবার ওখানে মন্দির নির্মাণ হচ্ছে? আমি বললাম, দেখুন ভাই, এইসব বিতর্কে যাওয়ার দরকার নেই,
একটা কথা আমি যেটা মানে বিশ্বাস করি, যেটা আমি মনে করি, আমি দুটো কথা আমি ওই ব্যক্তিদের বললাম এবং তারা শুনলো এবং তারা খুবই মানে আন্তরিকতার সঙ্গে সেটার প্রতি আমল করলো। আমি জাস্ট আপনাদেরকে বলি, প্রথম কথা হচ্ছে যে হুজুর মওলা আলী আলাইহিসসালাম ওনার একটা ফরমান আছে, ওনার একটা কল আছে। হুজুর মওলা আলী আলাইহিসসালাম বলছেন যে উনি বলছেন যে যখন আল্লাহ মানে ঈশ্বর ভগবান আপনি যে নামেই ডাকুন, উনি বলছেন যখন আল্লাহ ওনার ইচ্ছা পূরণ করেন উনি খুব খুশি হন। আল্লাহ যখন মওলা আলীর ইচ্ছা পূরণ করেন তখন মওলা আলী অনেক খুশি হন, আর যখন আল্লাহ মওলা আলীর ইচ্ছা পূরণ না করেন তখন উনি আরও বেশি খুশি হন। ব্যাপারটা একটু বোঝার আছে। আমি আপনি কি করি যে আমাদের মনোকামনা পূরণ হলে আমরা খুব আনন্দ করি, মনোকামনা পূরণ না হলে আমরা আনন্দ করি কি করি না? করি না। আমরা মায়ুস হয়ে যাই, আমরা একটু মেন্টালি আপসেট হয়ে যাই, ডিস্টার্ব হয়ে যাই, কষ্ট পাই, তাই তো? কিন্তু হুজুর মওলা আলী আলাইহিসসালামের কল হচ্ছে যে আল্লাহ উনার ইচ্ছা পূরণ করলে উনি খুশি হন, ইচ্ছা পূরণ না করলে উনি আরও খুশি বেশি খুশি হন। এবারে উনি লজিকটা এটাই দিলেন, উনি যুক্তি এটাই দিলেন যে উনি বলছেন যে হুজুর মওলা আলী আলাইহিসসালাম বলছেন যে যদি আল্লাহ উনার ইচ্ছা পূরণ করেন তাহলে হুজুর মওলা আলীর ইচ্ছা পূরণ হলো, আর যদি হুজুর মওলা আলী আলাইহিসসালামের ইচ্ছা পূরণ না হয় তাহলে সেটা আল্লাহর ইচ্ছা পূরণ হলো। অর্থাৎ আমার আপনার ইচ্ছা পূরণ হওয়া, আমাদের মনের ইচ্ছা, আমাদের মনোকামনা পূরণ হলো, আর না হওয়াটা কিন্তু ওপরওয়ালা চাননি বলে হয়নি, তার মানে সেটা উনার মনের ইচ্ছা পূরণ হলো। ঠিক, তাহলে আমার আপনার মনের ইচ্ছার থেকে আল্লাহর মনের ইচ্ছার আমাদের কাছে অনেক বেশি মর্তবা, অনেক বেশি গুরুত্ব। কাজেই এই রায়ের মধ্যেও নিশ্চয়ই কিছু ভালো রয়েছে যার জন্য আল্লাহর মনোকামনা পূরণ হয়েছে, কাজেই এটা আমাদের প্রত্যেককেই মেনে নিতে হবে, এটাই সঠিক, আর এর মধ্যে কোনো আর ডিসপিউট তৈরি করার কোনো জায়গা নেই। সত্যি। আরেকটা কথা আমি বলবো, একটা ছোট্ট চার লাইনের একটা আমি কবিতা বলবো, যে এই যে মসজিদ মন্দির মসজিদ মন্দির দীর্ঘ একটা লং প্রসেস হলো, তারপরে যে একটা জাজমেন্ট এলো, আমি শুধু এটাই বলবো যে আহলে বায়ত আলাইহিমুসসালাম ওনারা কত কুরবানির মধ্য দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, যে সোয়া হুয়া ইসলাম থা আকর জগা গয়ে, সোয়া হুয়া ইসলাম থা আকর জগা গয়ে, নানা কি উম্মতো কো শাহাদত সিখা গয়ে, আর হমসে তো এক বাবড়ি মসজিদ না বচ সকি, হমসে তো এক বাবড়ি মসজিদ না বচ সকি, আকেলা হুসেন সারি উম্মত বচা গয়ে। ইমামে হুসেন একা তনহা সমস্ত উম্মতে রসুলকে শাফায়াত দান করেছেন, আর এত কোটি কোটি মুসলমান একটা বাবরি মসজিদের সমস্যার সমাধান আলটিমেটলি করতে পারলো না। যাই হোক, আমি শুধু এতটুকুই বলতে চাইছি যে আহলে বায়ত আলাইহিমুসসালামের কুরবানি, হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং ওনার পবিত্র ঔলাদের কুরবানিকে আমাদেরকে সর্ব অবস্থায় ইয়াদ করা দরকার, এবং আমরা যেন সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি, আমরা যেন নবী ও আলে নবীর দেখানো পথ অনুযায়ী চলতে পারি, আমরা যেন কোরআন ও সহি হাদিস মোতাবেক চলতে পারি, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে আমাদেরকে সর্ব অবস্থায় ফরিয়াদ করা দরকার। ঠিকই, 100 বার। আর এই কথা দিয়েই আমরা আজকের ইসলামের বার্তা শেষ করব। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন কাদরী সাহেব, কাদরী সাহেবকে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই সময়।